হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। দেখি, হ্যাঁ হবে। তো এই পাতাটা বড়া ভাজবো, বড়া করবো। তো বন্ধুরা বলো তো এটা কি পাতা? এই যে পাতাগুলো দেখো, বলো গেলে কি পাতা বলো? এটা কিন্তু উচ্ছে পাতা। তো ভাবলাম আজকে উচ্ছে পাতা বড়া করবো হাতব চালা গুঁড়া দিয়ে। তা কোনোদিন কিন্তু খাইনি, আজকেই প্রথম বড়াটা করবো, আর ধনে পাতা বড়া করবো। তো এই যে পাতাটা একটু লবণ জল দিয়ে চিপে ফেলে দেব জলটা, তিতাটা একটু কম লাগবে এখানে। আর ধনে পাতা এখানে ধুয়ে রেখেছি আমি। তো তেল গরম হয়ে গেছে, তো আমি এখন বড়াগুলো ভাজবো। আগে উচ্ছে পাতাটা ভাজবো বড়াটা। তো আটার চালের গুঁড়ার মধ্যে অল্প হলুদ আর অল্প লবণ দিয়েছি আমি, দিয়ে মিক্স করে তারপরে এই যে কড়াইয়ের মধ্যে দিচ্ছি বড়া একটা একটা করে। তো বেশি হয়নি, কারণ লবণ জল দিয়ে চিপেই না মানে অল্প হয়ে গেছে পাতাটা। তাহলে চারটার মতো বড়া হবে, তিন চারটার মতো উচ্ছে পাতার। অল্প লবণ দিয়ে জলটা চিপে ফেলেছি আমি। তো আমার ছেলে বলছে কিরকম বা হয়, তা আজকে কিন্তু ফার্স্ট বানালাম আমি। তো হয়ে গেছে, এপিট উপিট ভাজা হয়ে গেছে, আর নামিয়ে ফেলবে। তো এখন এই তেলটার মধ্যে ধনে পাতা বড়া দিয়ে দিব একটা করে। ধনে পাতা বড়াতে কিন্তু আমি চালের গুঁড়াটা দিয়েছি, চালের গুঁড়ে অল্প লবণ আর অল্প হলুদ। আর গরম গরম না ধনে পাতা বড়াটা কিন্তু ভালো লাগে খেতে, কড়কড়া হয় বড়াটা, খেতে ভালো লাগে।
ধরে পাতা বড়াও হয়ে গেছে। তো বন্ধুরা কে কে খাবে চলে এসো। তো দেখো একটা পিঁপড়া, কত বড় পিঁপড়াটা, লবণ মানে লবণের বাটিটার মধ্যে পিঁপড়াটা, কোথা থেকে যে আসছে পিঁপড়াটা, অনেক বড় পিঁপড়াটা কিন্তু এই মাত্র দেখতে পেলাম আমি। দেখো দাঁত দেখো পিঁপড়াটা কত বড়। তো হয়ে গেছে আমার ধনে পাতা বড়া আর পোস্ত পাতা বড়া। তো বন্ধুরা ঠিক আছে, টাটা।